যে আজি ইয়াতে একগোট হয়েছে আপনাদের মটর রিক্সার ফলের মটর রিক্সা কিহর কারণে কারণ তো কি কোকস আলুপারা মানে মানে আগত আমি রিক্সা গুলো ঠিকা চলাইছো এই কয়েকদিন হল আমার রিক্সা গুলো পুলিশে ধরি আছে পুলিশে ধরছে পুলিশে ধরছে জিএমসি ধরছে পুলিশও ধরি আছে পুলিশও ধরি আছে পুলিশ মানে কি ট্রাফিক পুলিশে না না ট্রাফিক না জিএমসি পুলিশ না ট্রাফিক জিএমসি ট্রাফিক পুলিশ হচ্ছে ট্রাফিক পুলিশ হচ্ছে ট্রাফিক পুলিশ হচ্ছে ফাটল আমাক কাছে পানবাজার থানা পানবাজার থলি কেনে আমাক মটর গুলো খুলবা দিছে হয় কয় মটর গুলো খুলি চলা তারপর আমি আইলু মটর খুলি লই কেনে আপনার উদ্দেশ্য হল কি মটর তো লাগে কারণ শরীর বহুত অসুবিধা হয় পেডেল মারি কিনে রিক্সা চলাব সেখানে মটর তো লাগে আর মটর তো আপনার ডিলারের পর লগাই দিয়েছিল নিজাববিয়াকে লগাইছিল ডিলারের পর লগাইছিল আপনার ডিলারত গৈছিল নে নাই গৈছিল আমি ডিলারে কি কয় ডিলারের পর যেটা ফার্স্ট আমি গাড়ি লইছো কাগজ দিছে আমাক হয় কাগজ দিছে তারপর তার বুক দিছে তাতে টিকিট লাগানি দিছে টিকিট দিছে মানে জিএমসি টিকিট লাগাই দিছে ঠিক আছে এটা এই সংক্রান্ত আপনার ডিলারে এই কিবা আস্থা দিছে না ডিলারে কি কয় কেদিনমান বন্ধ রাখক চালু হবো তার মানে সান্ত্বনা দিয়ে আছে কিবা কিবা একটা সান্ত্বনা দিয়ে মানে আমার মানে মিটিংতে না যায় ডিলারক মাতিছে না আপনার মিটিংত নাই এরা মিটিংত নাহে ডিলারে কি মিটিংত নাহে ডিলারে ডিলারে মানুহ নাহে মিটিংত তাৰমানে হেংৰাবাৰী ডিলাৰৰ যেটো মেইন মানুহ হয় সেইটো জেমছিৰ লগত তাৰমানে পইচা খিলাব আছে হয় নেকি তাৰ বিজনেছটো সি চলাই আছে তাৰ মটৰ ৰিক্সা ওলাইছোঁ বাহিৰৰ পৰা ঘৰৰ পৰা ওলাইছোঁ আৰু এতিয়া তাৰ টেনশ্যন নাই সি পইচা লৈ কিনে আপোনালোকে যে ইমান কষ্ট কৰি দিনটো এতিয়া আগত চাওক আগত মানে হাল পাইছিল এতিয়া আপোনালোকে যে ইমান কষ্ট কৰি গোটেই দিনটো ৰিক্সা বন্ধ কৰি এনেকুৱা একগোট হৈ মিটিং কৰে কিবা কৰে আপোনালোকে মাতাৰ পিছত তেওঁলোকে গুৰুত্ব দিয়া নাই গুৰুত্ব দিয়া নাই এতিয়া কি ভাবিছে আপোনালোকে কওকচোন এতিয়া এতিয়া চৰকাৰে আমাক হয় ৰিক্সা চলাব দিয়ক নহ'লে চব গোলাই মাৰি দিয়ক মাৰি দিয়ক আমাক মাৰি কাৰণ আমি ৰিক্সা চলাই ৰিক্সা চলাইয়ে খাওঁ যদি আমার যদি পয়সা থাকলে হয় তাহলে আমি বিজনেস করে খালো হয় সব কিছু করে খাওয়া পারলে হয় এখন রিক্সা বানাইছে এজনে ধার করে লয় লোন লয় লোন মারব পারে না এটা সেই অ্যামাউন্ট কি করে খাবো চুর করব নাকি চুর করলে তখন এসব গুয়াহাটি পৌর নিগম 2021-22 সন রিক্সা এর নম্বর লিখা আছে এইটো আছিল রেনু রেনু আছিল না সুসা এইটো রেনু করেছিল আর বর্তমান রেনু তো বন্ধ আছে রেনু বন্ধ আছে আর 3 বছর রেনু বন্ধ যেহেতু রেনুটো বন্ধ আছে এখানে মানে কোট ব্যবস্থা করব এটা সরকারের দায়িত্ব নহয় জানো আচ্ছা আপনার যে কৈছে যে মটরটো খুলি কিনে চলার কথা মটরটো খুলি কিনে চলালে আপনার কি অসুবিধা হয় কোকসো আধুনিক যুগ এটা এতিয়া আগৰ দিনত তো মানুহে গৰু দি হাল বাইছিল এতিয়া ট্ৰেক্টৰ দি হাল বাই আছে এতিয়া আমি মটৰ লৈছোঁ মটৰ চলাই আছোঁ এতিয়া অলপমান শান্তি পায় মানুহে ৰিক্সা চলাই কিনে পেডেল মাৰি মাৰি কিমান ৰাস্তা যাব আগৰ দিন নাই না মানুহৰ প্রায় 55-60 বছর আমি কেনেকৈ পেট্রোল মারিম এতিয়া যদি আমাৰ যদি মটৰটো যদি বন্ধ কৰি দিয়ে তেতিয়াহ'লে আমি পেট্ৰল চলাই কিনে আমি তো ল'ৰা ছোৱালীটো পুহিব নোৱাৰিম হা আজিকালি তো পেট্ৰল ৰিক্সাটো মানুহটো নুঠেয়ে খৰিটো নোকোলায়ে নেংৰা মানুহ আমি কেনেকুৱা ৰিক্সা চলাম ল'ৰা ছোৱালীগিলা কেনেকুৱা এটা আটাইতকৈ ডাঙৰ বাক্য উল্লেখ কৰিছে লেংৰা মানুহ এয়া চাওক খৰিটো এইটোতো ভুলবাৰো নোৱাৰে আমি এয়া চাওক খোজ কাঢ়িব নোৱাৰে বুলি কৈছে লেংৰা মানুহ বুলি কৈছে গতিকে এই লেংৰা মানুহজনে পেডেল কেনেকৈ মাৰিব আৰু যিহেতু মেক ইন ইণ্ডিয়া ডিজিটেল ইণ্ডিয়া বুলি চিঞৰি আছে সকলো দিশত আগবাঢ়ি গৈছে গতিকে মটৰ ৰিক্সাৰ ক্ষেত্ৰত অৰ্থাৎ পেডেল ৰিক্সাৰ ক্ষেত্ৰত মটৰটো লগোৱাৰ ক্ষেত্ৰত কি অসুবিধা আছে জি এম চিৰ বা চৰকাৰৰ কাৰণ ইয়াত কোনো পলিউশ্যন নাই বর্তমান পলিউশন ফ্রি সাধারণ ব্যাটারি চারিটা লগাইছে চারিটা নে ব্যাটারি চারিটা লগাইছে 12 ভোল্টর আর মটরটোর সহায়ে অল্প শরীরটো সকা দিছে আর এনেকা চলাইছে তাত কি অসুবিধা হবলগা আছে এই বস্তুটোই হল মেইন কথা কি ট্যাক্স পোৱা নাই নাকি নাকি ট্যাক্স লাগে আমি কৈছো যদি জিএমচির পৰা ট্যাক্স খোঁজে আমি ট্যাক্স দিবা বাধ্য আছো ড্রাইভার লাইসেন্স লাগে আমি ড্রাইভার লাইসেন্স লাগে আমি হে দিম কেন্দ্রক আমার
এটা আবদার কি আমার ব্যাটারি তো লগাই দিবা লাগে আমার মোটর চলাবার দিবা লাগে এয়া সব কি দুখর বিষয় এখন অকলে কইছে যে লাইসেন্স লাগে লাইসেন্স দিম আর কি কলে गरीब मानुबिलाक गोटे डकुमेंट्स लग लाइसेंस लग अन्यान्य काम खिनि जाते सक्सेस हय कामनारे आज भिडियो इमान सामरिलो गति के जिम्मे लाइक कमेंट कर।